তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমার, রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি, আমার সহকর্মী ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, পরেশ পাল, সুদীপদা, নয়না, আমাদের সমস্ত কাউন্সিলররা, বাবলু সিং, কার্তিক, বাবাই, সুস্মিতা, কায়ুম থেকে শুরু করে সকলেই, আমাদের বিবেক অনেকেই আছে, সবার নাম বাবুল সুপ্রিয় এসছে, আবার ইন্দ্রনীল সেন, আরও আমার অন্যান্য সমাজের অনেক বন্ধুরা আজকে এখানে এসছেন, বাংলার যারা আমরা বাংলা ভাষার সাথে যুক্ত তারা তো আছি, কিন্তু যারা বাংলা ভাষা ইভেন তাদের মাতৃভাষা নয় কিন্তু বাংলাকে তারা তার থেকেও বেশি ভালোবাসে, সেই সমস্ত মানুষরা, বিহারি কমিউনিটি, বিহারি সমাজ, পাঞ্জাবি সমাজ, জৈন সমাজ, ইসকন সমাজ, আমার সমস্ত জৈন সমাজ, ইউপি সমাজ, গুজরাটি সমাজ, রাজস্থানি সমাজ, পাহাড়ি ভাই বোনেরা, সংখ্যালঘু ভাই বোনেরা, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই, পুলিশের বন্ধুরা যারা আমাদের জন্য দিন রাত পরিশ্রম করেন, আর সাংবাদিক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছিল বক্সিদারা যে সাংবাদিকদের কি বলা হবে কারণ জায়গাটা ছোট, আমি বললাম বলার তো আমাদের তেমন কিছু নেই, আর এখনকার দিনে লুকোনো চুকোনোর কোনো ব্যাপার নেই, প্রত্যেকের হাতেই একটা করে মোবাইল আছে, কেউ লুকিয়ে রাখে, কেউ এটা দেখে রাখে, কেউ ছবি তোলে, কেউ আবার এটা নিয়ে ডিস্টর্টও করে, ভালো দিকটাও যেমন আছে খারাপ দিকটাও আছে, কিন্তু আমাদের পার্টি একটু ওপেন চলে, আমরা অনেকটা মুক্ত হওয়ার মতো চলি, সুতরাং ওরা সব কাজেই আমাদের থাকে, নিশ্চয়ই ওদের ইনভাইট করা উচিত বলে আমি মনে করি। দুর্গাপুজো থেকে শুরু হয়েছে, দুর্গাপুজোর কত আগে, এক মাস আগে থেকে আমি সারা বাংলা, সারা দেশ, সারা পৃথিবী, প্রশাসন থেকে শুরু করে সবাইকে আমাদের প্রাণের অভিনন্দন জানাবো, এই কারণে যে সেই ইউনেস্কোকে কনগ্রাচুলেশন জানানো থেকে, পয়লা সেপ্টেম্বর থেকে আমাদের পুজোর বাজনা বেজে গেছিল, এবং আজও কিন্তু আমরা সব স্বপ্নের মতো মনে হচ্ছে, মনে হচ্ছে যেন তাকালেই স্বপ্ন দেখছি, তাকালেই কোনো না কোনো মূর্তিকে দেখছি, তাকালেই কোনো না কোনো প্যান্ডেলকে দেখছি, তাকালেই কোনো না কোনো মানুষকে দেখছি, কত কালচার, কত গান, কত ভাষা, কত পরিভাষা, যা সত্যি দেখতে খুব ভালো লাগে, এবং পুজো হয়ে গেছে দেখুন, তারপরে আবার পুজো কার্নিভেল যেটা ইউনেস্কো হেরিটেজ পেয়েছে, এবং দারুণ হয়েছে, আপনারা প্রত্যেকে যারা অ্যাটেন্ড করতে পেরেছেন সবাইকে তো আর বলা যায় না, সেই জন্য জেলা আলাদা করে দেওয়া হয়েছে, কারণ জেলা ওরা অত দূর থেকে আসবে কী করে, জেলায়ও বিশ্বভাব বাংলার সেরা পুরস্কার দেওয়া হয়েছে, আর কলকাতার এদিকটায় প্রায় 100টা ক্লাব নেওয়া হয়েছে, ওই 100টা ক্লাব করতে গিয়েই 6 ঘন্টা লেগেছে, আমার 500টা ক্লাব নিয়ে করতেও আপত্তি নেই কিন্তু 24 ঘন্টা লেগে যাবে, যারা করবেন তারা যদি সামলাতে পারে আমার কি আপত্তি, কিন্তু খুব ভালো করেছেন আপনারা। তারপরেও গতকাল আমাদের সরকারের বিজয় সম্মেলনী ছিল, সেখানেও সবাই এসেছিলেন, খুব ভালো প্রোগ্রাম হয়েছে। এরপরে আমাদের আছে
নবী দিবস হয়ে গেল, লক্ষ্মী পুজো হয়ে গেল, এরপর আমাদের আছে কালী পুজো, দীপাবলি, ছট পুজো, এগুলোও আছে। প্রত্যেকটা উৎসবই আমাদের সবার উৎসব। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার, এটা মাথায় রাখবেন। আস্তে আস্তে ববি একটা ভালো কথা বলছিল, কোথাও দেখাতে পারবেন? একই সাথে বকরি ঈদ হয়, আবার একই সাথে দুর্গাপুজোর বিজয়া হয়, একই সাথে রেড রোডে, ওই রেড রোডেই পূজার কার্নিভাল হয়, আবার ওই রেড রোডেই কিন্তু ঈদের নামাজও হয়। অনেকে আবার এই নিয়ে কোর্টেও গিয়েছিল, নিশ্চয়ই যেতে পারে, যাওয়ার অধিকার আছে, কিন্তু তো একবার তো বুঝতে হবে যে আমরা তো সবাই, কেউ ছাত্র, কেউ যুব, কেউ মা, কেউ বোন, কেউ শিক্ষক শিক্ষিকা, কেউ সাংবাদিক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, প্রত্যেকে প্রত্যেকে নানা রকমভাবে বিভক্ত, কিন্তু আমরা কিন্তু সবাই এক, আমরা সবাই একসাথে চলি, এটা আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। কালী পুজোটাও আপনাদের ভালো করে করতে হবে, বাজি রেস্ট্রিকশন করে করতে হবে, যাতে আমার একটা আচরণ আর একজনকে দুঃখের মধ্যে না পড়তে হয়, সেটা দেখতে হবে। সবার উৎসবই আমাদের উৎসব। আমি সেদিন পরেশনাথ মন্দিরে গিয়েছিলাম, তাছাড়াও জৈন সমাজের আরও যে মন্দির আছে, তাদের পার্শ্বনাথ এবং তাছাড়াও তীর্থনাথ, অনেক কিছু আছে। আমাদের ইস্কনের মন্দিরেরা জানে, রথে প্রত্যেকবার আমায় ডাকে, আমি যাই, এবং আমরা 700 একর জমি দিয়েছি। নদিয়ায় দেখবেন 2024-এর মধ্যে বিরাট বড় একটা চৈতন্যদেবের শহর হয়ে যাবে, ইস্কন টাউন, সব কাজ ওরা শুরু করেছে। সেই রকম যেমন পরেশনাথ মন্দির বিরাট মন্দির, তীর্থনাথ মন্দির, আমি কিছুদিন আগে নর্থ বেঙ্গলে আমাকে কি একটা জৈনদের করতে বলল মিদনাপুরে, আমি সঙ্গে সঙ্গে বললাম এটা করো। বুদ্ধ মন্দিরও অনেক আছে, আমাদের বেরিয়াল গ্রাউন্ডও অনেক বাঁধানো হয়েছে, গুরুদ্বারা তারা নিজেরাই সেলফ সাফিসিয়েন্ট, কিন্তু তারা যদি কখনো আমায় কিছু বলে, আমি নিজের থেকে গিয়ে এগিয়ে গিয়ে সেটা করি, কারণ ওদের হালুয়া আমাকে ইন্সপিরেশন দেয় এবং আমি খুব ভালোবাসি ওদের হালুয়াটা খেতে, এটার অন্য সিস্টেমে চলে। গুজরাটিদের ডান্ডি নাচ আমায় কিন্তু শেখায়নি কেউ, আমি নিজে নিজে একটা দুটো ইধার উধার করতে পারি, ধামসাও কেউ শেখায়নি, মাদলও কেউ শেখায়নি। হ্যাঁ, বলতে পারেন ছোট্টবেলায় আমি 3 বছর গান শিখেছিলাম অফিসিয়ালি, এবং 3rd year পর্যন্ত করে আর আমার করা হয়নি, তার মধ্যেই যতটুকু সারে গামা পা বা কিছু খেয়াল বা কিছু শিখেছিলাম, সেইটা থেকেই পটাপট এখনো ইধার উধার করে গানের একটা আইডিয়া আছে। ডান্স করিনি ছোটবেলায় সেই ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে রবীন্দ্র জয়ন্তীতে, অথবা পোস্তদের ডাক দিয়েছে আয়রে চলে আয়, আয়রে ছুটে আয়। সুতরাং এসব তো চলেই, হিন্দি হোক, বাংলা হোক, উর্দু হোক, উর্দু কত মিষ্টি ভাষা, হয়তো আমি পুরোটা বলতে পারি না, কিন্তু আমার হিন্দিতে 6টা বই বেরিয়ে গেছে, চেষ্টা তো করেছি, হিন্দিতেও বেরিয়েছে, অলচিকিতেও বেরিয়েছে, মানে সাঁওতালি ভাষায়, রাজবংশীতেও লিখেছি, লেপচাতেও বেরিয়েছে। এখন যদি আরেকটু কেউ হিন্দি যারা করেন, দায়িত্ব নেন, এবং সর্দারজিরা, তাহলে পাঞ্জাবিতেও এটা বেরোতে পারে, সরলজি আছে, তিনি সবসময় আপনাদের সাথে থাকেন। আমি গুজরাটিরাও যারা আছে, আমি বলবো কেম ছো, যদি গুজরাটিতে কখনো মনে করেন, যারা ভালো কাজটা জানেন তারা ট্রান্সলেট করবেন, তারা করতে পারে, সব বই যে কোনো ভাষায় ট্রান্সলেট হতে পারে। সব কিছু শেখা ভালো, সব কিছু জেনে রাখা ভালো,
এক একটা ক্লাবে জানতো এক এক রকম ক্রিয়েটিভিটি, একটা পুজোকে কেন্দ্র করে 50,000 কোটি টাকা ইনকাম হয়েছে। আর সবচেয়ে বড় কথা কি বলুন তো, এই যারা জিজ্ঞেস করে কেন ক্লাবকে টাকা দিলে, তারা একবারও জিজ্ঞেস করে ফুচকাওয়ালার ফুচকাটা তুমি কেমন খেলে, ঝালমুড়িওয়ালার ঝালমুড়িটা কেমন খেলে, অথবা রোলটা রাস্তায় কেমন খেলে, সারা রাত ঘুরে বেড়াতে সাথে যদি একটু টুকটাক খাদ্যও না থাকে, টুকটাক জিনিস কেনারও না থাকে। পুজোতে সবচেয়ে বেশি লাভ হচ্ছে গরিব লোকেদের, সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট ক্রিয়েটেড হয়, টাকা আর্নিংও যেমন হয়। গরিব লোকেরা, এই ঢাকিওয়ালা বলুন, কত ঢাক আসে এখন, মেয়েরা ঢাক বাজাচ্ছে, ছেলেরা ঢাক বাজাচ্ছে, ধামসা বাজাচ্ছে। আপনারা ইভেন দেখেছেন ঈদের সময় এখন লাইট টাইট জ্বালিয়ে সাজায় প্যান্ডেল করে, এমনকি খ্রিস্টান যে গুরু আমাদের বড়দিনের প্রোগ্রাম হয় তখনও কিন্তু অনেকগুলো জায়গায় আমরা ফেস্টিভ্যাল করি। আদিবাসীদের ফেস্টিভ্যাল হয় করম পুজো, হুল পুজো থেকে শুরু করে নানা রকম, বিরসা মুন্ডার জন্মদিন থেকে শুরু করে, ওদিকে রঘুনাথ মুর্মুর জন্মদিন থেকে শুরু করে, ওদিকে আমার এসসি ভাই বোনেদের নানা রকম পুজো পার্বণ থেকে শুরু করে, কোথাও তো বাকি নেই। হাজারটা ধর্ম, হাজারটা কাস্ট, হাজার রকমের মানুষ, কিন্তু তার মধ্যে একটাই মিল, সবচেয়ে বড় মিল হচ্ছে মানবতা, সবচেয়ে বড় মিল হচ্ছে একতা এবং সম্মান। আমি ইদানিং লক্ষ্য করি, সবাই নয়, দেখুন এই জগতে ভালো লোকও আছে খারাপ লোকও আছে, কয়েকটা পলিটিক্যাল পার্টি, তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই নয়, তাদের নাম বলতেও বিজয় সম্মেলনীতে আমার ভালো লাগে না। দেখবেন কতগুলো ডিজিটাল বের করেছে আর কতগুলো ভিডিও তৈরি করে, এমন এমন ভাষা ইউজ করছে, নাটক তৈরি করে সাজিয়ে গুজিয়ে এমন ভাষার প্রয়োগ করছে আর এমন এমন কথা বলছে যেন মনে হচ্ছে কত বড় বড় দিগ্বাজেরা, বড় বড় তীরন্দাজ, ভাষার বড় বড় তীরন্দাজ। আমি সেই তীরন্দাজদের কাছে জিজ্ঞেস করি, ভেবেছিলাম পলিটিক্যাল একটা কথাও বিজয় সম্মেলনীতে বলবো না, কারণ তৃণমূল কংগ্রেসের এই বিজয় সম্মেলনী থেকেই মাকে আরাধনা করেই, মাদার আম্মা মা সবাইকে আরাধনা করার পর থেকেই মাটিতে তৃণমূল কংগ্রেস আবার মা মাটি মানুষের লড়াইটা শুরু করতে যাচ্ছে। অত সোজা নয় যে আপনি চারটে ডান্ডা নিয়ে গেলেন আর ভাবলেন তৃণমূলটা উঠে গেছে, না না ওটা ভুল, তৃণমূলটা জোড়া ফুল, এখন সবাই কুলকুল, তার কারণ পুজো এখন উৎসবের মরশুম চলছে, উৎসব মরশুমে আমরা সব করি না, মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। একটাই ছোট্ট কথা জিজ্ঞেস করব, গান্ধীজিকে আপনারা দেশের নেতা হিসেবে মানেন কি মানেন না, আমি আমাদের লোকেদের জিজ্ঞেস করছি, আমি সব কমিউনিটিকে জিজ্ঞেস করছি, যে মানেন না হাত তুলে বলুন আমি মানি না, আর যারা মানেন তারা হাত তুলে বলুন মানেন। গান্ধীজি দেশ নেতাকে আপনারা মানেন, তাহলে আপনারা আমাকে বলুন, যারা কথায় কথায় বলে মমতাজি তো দুর্গা পূজা নেহি করনে দেতা হ্যায়, মমতাজি তো সরস্বতী পূজা করনে নেহি দেতা হ্যায়, আপ লোগোনে তো মা দুর্গা পূজা কা নাম পে পূজা কায়া পূজা কিয়া, আর গান্ধীজি কো আপনে অসুর বানা দিয়া, ক্যা হোনা চাই আপকো পানিশমেন্ট, পানিশমেন্ট হাম নেই দেঙ্গে জনতা নে দেঙ্গে, এ শরম কা বাত হ্যায়, হাম লোগো কো পতা ভি নেই চলা, অন্দর অন্দর মে কাম কর রহা থা,
अरे गांधी जी को लगा दिया असुर का रूप पे, मां दुर्गा गांधी जी को त्रिशूल दे के मर रहा था। जब ये हम लोगों का नजर में आया, मैंने तो हमारा पुलिस दोस्त को बहुत थैंक्स दी गए इसके लिए, ये लोगों ने क्या किया, ये तुरंत उसको हटाया और ओरिजिनल जो असुर होता है, दानव होता है, उसको बनाया। इसके लिए आप लोगों को ख्याल में भी नहीं पड़ा कि हम कोई गड़बड़ नहीं चाहते थे, हम दुर्गा पूजा शांति में कर रहा था। कभी सुना ऐसा? कैन यू टॉलरेट दिस? अगर गुरुद्वारा में जाके कोई गुरु नानक जी को कोई बात बोले, कोई सुनेगा? अगर जैन लोग, अगर हमारा जैन लोगों के लिए, धर्म गुरु के लिए कुछ बात करेगा वो सुनेगा? कोई जगन्नाथ को कुछ बोलेगा तो थोड़ा ही सुनेगा ना? जेसस को बोलने से सुनेगा ना? बुद्धिस्ट को बोलने से सुनेगा ना? प्रॉफिट को बोलने से सुनेगा? मां दुर्गा का असुर बना दिया हमारा देश का सबसे एक नंबर, हमारा देश का नेता गांधी जी को। मेरे को शर्म लगता है ये बात कहने के लिए। मैं वो दिन से दुखी है, लेकिन मैंने कहा कि कुछ किसी को कुछ नहीं बोला इसी के लिए कि हम नहीं चाहते थे कि पूजा का टाइम ने अगर लोगों को पता चले तो इसमें लोगों ने बहुत लोगों को दुख होगा और इसमें लोगों ने प्रोटेस्ट करने शुरू करेगा। क्या सोचता है लोग? चार बाइक लेने से आंदोलन हो जाता है ना? पुलिस को दो लाठी मारने से आंदोलन हो जाता है ना? आंदोलन को हिसाब किताब घर में बैठ के एजेंसी को देके कराने से होता है? अरे आज तुम पावर में है, तुम बहुत एजेंसी दिखाता है, कल जब दे रहोगे तो तुम्हारा घर में एजेंसी जाके तुम्हारा दो कान मूलेगा। इसके लिए तैयार रहो। আমি এর থেকে বেশি আর কিছু বলতে চাই না। একদিন এমন দিন আসবে জনগণ, এরা যা অত্যাচার করেছে, অসম্মান করেছে, গান্ধীজি থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে, জনগণ জনতার দরবারে গণতন্ত্রের কান এদের মূলে দেবে, এটা মাথায় রাখবেন। আমি এটুকু বলে আমি সর্বসমাজকে আমার অনেক অনেক নমস্কার, প্রণাম, সালাম, অভিনন্দন জানিয়ে একটু মিষ্টি মুখ নিশ্চয় করেছেন বক্সিদা, করেছে? তাহলে আমাকে একটা গান শোনাতে হবে, বাবুল আর ইন্দ্রনীল যখন এখানে আছে। এরপর বাবুল বলবে আমি আর প্রোগ্রামে যাব না, আমায় গান করতে বলে গেলেই আমি একটু গান শুনে চলে যাব মনটা ভালো করে। মন আমার ঠিক আছে, আমি আসার সময় একটু দেরি হয়েছে, কারণ আমাদের গভর্নর একটু অসুস্থ ছিলেন, তাই উনি আজকেই ফিরেছেন, আর আমার দেখা হয়নি পুজোর আগে থেকে, তাই আমি দশ ওই শুভ বিজয়া করতে গিয়েছিলাম, এখন উনি ভালো আছেন, সেই জন্য আমার আধ ঘন্টা দেরি হয়েছে, আই এম সরি।